श्री जनाब फिराद हकीम महाशय, एक ने उपस्थित चीफ सेक्रेटरी सर, होम सेक्रेटरी सर, डायरेक्टर जनरल ऑफ पुलिस सीपी कलकत्ता पुलिस सीपी कलकत्ता एवं एडीजी लॉ एंड ऑर्डर उपस्थित भद्रमंडली अपन सकल के पक्ष के आंतरिक अभिनंदन जानाई। माननीय मुख्यमंत्री अनुप्रेरणाएं हमारा आज के 30 एडवांस लाइफ सेविंग एम्बुलेंस गुलो लॉन्च करा होच्छे। प्रत्येक एम्बुलेंस खूब अत्याधुनिक जंत्र साथे लैस आछे। एखने एक जन करे ड्राइवर तार साथे एक जन मेडिकल टेक्नीशियन थाकबे, एक ट्रांसपोर्ट वेंटिलेटर ऑक्सीजन मॉनिटर डिफिब्रिलेटर विभिन्न रकम जंत्रपाती थाकबे कि यदि कारो कोनो असुविधा हुए साथे साथे मेडिकल ट्रीटमेंट दिए हमरा नियरेस्ट हेल्थ फैसिलिटी ते निये जेते पारी। एखन आमी रिक्वेस्ट करब ऑनरेबल चीफ सेक्रेटरी सर के जदि उनी किछु बोल। আমাদের মঞ্চে উপস্থিত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, উপস্থিত মাননীয় মেয়র, উপস্থিত হেলথ সেক্রেটারি, হোম সেক্রেটারি, বিভিন্ন সিনিয়র ডিজি, সিনিয়র অফিসার্স, আজকে খুব আনন্দের দিন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় আজকে যে 30 অ্যাডভান্স লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সগুলো যেটা বিভিন্ন জেলাতে দেওয়া হচ্ছে, এটা এমপি ল্যাড টাকা থেকে এটা কেনা হয়েছে। আপনারা জানেন কি কোভিড সময়ে বা অন্যান্য সময়ে আমাদের যে অ্যাডভান্স লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সগুলো আমাদের সাধারণ মানুষকে বিভিন্ন হসপিটালগুলোতে নিয়ে যাওয়া ও তার মধ্যে রাস্তায় চিকিৎসা করা, এটা খুব কাজে লাগে। এটা আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে, যার অনুপ্রেরণা, যার লিডারশিপ ও যার নির্দেশে এই কাজটা করা হচ্ছে। ধন্যবাদ। এখন আমি রিকোয়েস্ট করব আমাদের অনারেবল মেয়র, কলকাতা পৌরসভা মহানাগরিক জনাব ফিরাদ হাকিম সাহেবকে ওনার বক্তব্য রাখার জন্য। মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় চিফ সেক্রেটারি, হেলথ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ডিজি, সিপি সাহেব এবং সবাই যারা আজকে উপস্থিত আছেন, আমরা অত্যন্ত আনন্দিত যে এমন 30 অ্যাম্বুলেন্স মুখ্যমন্ত্রীর শুধু অনুপ্রেরণা নয়, তার নির্দেশ, তার দিকনির্দেশে এই 30 অ্যাম্বুলেন্স এবং এর আগেও সারা বাংলা জুড়ে মুখ্যমন্ত্রীর সরাসরি নির্দেশে এমন এখনও একটাও ব্লক নেই যেখানে আমরা অ্যাম্বুলেন্স দিইনি। প্রত্যেকটা ব্লকে অ্যাম্বুলেন্স আছে, প্রত্যেকটা বিডিওর কাছে অ্যাম্বুলেন্স আছে এবং এই 30 অ্যাম্বুলেন্স যেটা অত্যাধুনিক, যেটা বাংলা থেকে যে কোনো জায়গা থেকে পেশেন্ট নিয়ে সুপার স্পেশালিটি হসপিটালে যাবে এবং তার মধ্যে সব কিছু আছে যেটা একটা মডার্ন হাসপাতালে থাকা উচিত সেগুলো আছে। আমার মনে হয় ভারতবর্ষে এটা প্রথম মুখ্যমন্ত্রীর তার দিকনির্দেশে এইরকম 30 অ্যাম্বুলেন্স, যেটা একেবারে গরিব মানুষ স্বাস্থ্য পরিষেবার একটা নতুন দিগন্ত খুলে গেল বলে আমরা দাবি করছি এবং আশা রাখি যে বাংলার মানুষের এটাতে অত্যন্ত লাভ হবে। তাই আরেকবার মুখ্যমন্ত্রীকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য রাখছি।
এখন আমি রিকোয়েস্ট করব মাননীয় মুখ্যমন্ত্রী কে কি আমাদের কিছু বক্তব্য আমাদেরকে ইন্সপিরেশন বক্তব্য দেবে। উপস্থিত স্বাস্থ্য সচিব নারায়ণ নিগম, আমার কলিগ ফিরাদ হাকিম, চিফ সেক্রেটারি হরেকৃষ্ণ দ্বিবেদী, গোপালিকা হোম সেক্রেটারি, ডিজি পশ্চিমবঙ্গ পুলিশ মালভিয়া, এডিজি ল অ্যান্ড অর্ডার জাভেদ, কলকাতা পুলিশ কমিশনার বিনীত সহ চৈতালি কৌশিক সহ আরও অনেকেই, স্বাস্থ্য ডিপার্টমেন্টের অনেকেই এসছেন, এছাড়াও অনেক পুলিশ আছেন, অনেক মিডিয়া আছেন, আপনাদের সকলকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনাদের এ কথাই বলবো যে আপনারা দেখলেন আজকে এর আগেও প্রায় 625টার থেকেও বেশি অ্যাম্বুলেন্স আমাদের যারা রাজ্যসভার এমপি তাদের টাকাটা ওরা আমাকে দেয় কোন খাতে লাগবে বলে জিজ্ঞেস করে, তখন আমি দেখি কোন খাতে এটা প্রয়োজন বেশি। এই করে করে এমপি ল্যাডের টাকা দিয়ে, রাজ্যসভার এমপিদের টাকা দিয়ে প্রায় 625টা অ্যাম্বুলেন্স আমরা আগে দিয়েছি, এবং আজকে যে 35টা আপনারা দেখলেন লাইফ সেভিংস অ্যাম্বুলেন্স, সব কিছু আছে তাতে, একটা আইসিসিউতে যা থাকে, 10 কোটি টাকা খরচ করে এই 35টি অ্যাম্বুলেন্স দেওয়া হলো, এবং এমপি ল্যাড থেকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজের ডেভেলপমেন্টের জন্য আরও 1 কোটি টাকা দেওয়া হলো। এছাড়াও আমরা প্রায় 85টা এমপি ল্যাডের টাকা দিয়ে রাজ্যসভায় আমাদের যারা এমপি তাদের আমরা 85টা কমিউনিটি সেন্টার বিভিন্ন জেলায়, যাদের ধরুন একটা বিয়ে পারপাসে, একটা সামাজিক পারপাসে, একটা সাংস্কৃতিক পারপাসে, একটা জন্মদিন পারপাসে, যে কোনো ইনভিটেশন পারপাসে তারা ব্যবহার করতে পারে কম পয়সায়। কলকাতা কর্পোরেশন আগেই প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে জয় হিন্দ একটা করে ভবন তৈরি করেছে, এবং জেলায় জেলায় আমরা আরও 85টা করে দিচ্ছি। আপনারা তো জানেন স্বাস্থ্যকেন্দ্রে বিশেষ করে একটা জনরেভুলেশন হয়েছে, একটা গণপ্লাবন হয়েছে স্বাস্থ্যকেন্দ্রে, এবং যারা স্বাস্থ্য সাথীতে ছিলেন না তাদেরও অনেককে স্বাস্থ্য সাথীতে নিয়ে আসা হচ্ছে, এবং স্বাস্থ্য সাথীর যারা মেম্বার, হেড অব দ্য ফ্যামিলি উইমেন মেম্বার, তারা অনেকেই লক্ষ্মীর ভাণ্ডার পেতেন না, তার কারণ যিনি স্বাস্থ্য সাথীতে পেতেন তিনিই লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, কিন্তু আমরা নিয়মটা চেঞ্জ করে লক্ষ্মীর ভাণ্ডারে তাদের পরিবারের সদস্যরাও যাতে পায় সেটার ব্যবস্থা করে দিয়েছি, এবং 60 বছর বয়স হয়ে গেলে এখানে বিধবা ভাতার একটা হাহাকার আছে,
তার কারণ কেন্দ্রীয় সরকার এই টাকাগুলো আগে দিত, এখন দেয় না। জিএসটি করে আমাদের ঠকতেও হয়েছে। আমাদের প্রাপ্য যে টাকা সেই টাকাটা আমরা পাই না ন্যায্য মতো, ফলে আমাদের খুব প্রবলেম হয়। তাই আমরা উইডো পেনশনের ক্ষেত্রেও আমরা প্রায় 30-40 লাখ বর্ধিতও করেছি নিজেদের টাকা দিয়ে, রাজ্য সরকারের টাকা দিয়ে। বাদ বাকিও আগামী দিনে আমরা ভাবছি কিছুটা লক্ষ্মীর ভাণ্ডারে, যাদের 60 বছর বয়স হয়ে যাবে অটোমেটিক্যালি দে উইল বি ডাইরেক্টলি ইনক্লুডেড অ্যাজ এ লক্ষ্মী ভাণ্ডার স্কিম, 1000 টাকা করে পাবে সবাই। এছাড়াও জয় জহর প্রকল্প আমাদের আছে, তাতেও ট্রাইবেলরা যাদের বয়স 60 ইয়ার্স হয়ে যাচ্ছে দে আর অল ইনক্লুডিং অ্যাজ এ জয় জহর পেনশন, তারা প্রত্যেকে পাচ্ছে। আমাদের তপশিলি বন্ধু আছে, আরও বার্ধক্য ভাতা আছে, কৃষি বান্ধব কৃষি ভাতা আছে, এই ধরনের অনেক স্কিম আছে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনে এবং জনপ্লাবনে জনগণের যেটা প্রয়োজন সাধ্যমতো আমরা চেষ্টা করি বিভিন্ন স্কিমের মধ্যে দিয়ে তাদের ইনক্লুড করার। আজকেও এই প্রোগ্রামটি তারই একটা ছোট্ট বিশেষ অঙ্গ ছিল। আশা করি আপনারা সকলে ভালো আছেন, ভালো থাকবেন। আগামী বৃহস্পতিবার ধনধান্যের স্টেডিয়াম নতুন করে উদ্বোধন হচ্ছে বেলা 3টায়। আমি সবাইকে আবেদন জানাবো, আহ্বান জানাবো। দেখবেন একটা স্টেডিয়াম হচ্ছে যেটা পুরোটাই একটা শঙ্খ ডিজাইনটা, এবং সেখানেও প্রায় 1000-3000-এর মতো সিট আছে। বাংলা নতুন করে আরেকটা ইনডোর স্টেডিয়াম পাবে, যেখানে অনেকেই অনেক ফাংশন অনেক কর্মসূচি গ্রহণ করতে পারবে। অর্থাৎ এক একটা প্রোগ্রামে এক একটা কর্মসূচির মধ্যে দিয়ে সংঘবদ্ধ করে আরও পরিবেশটাকে প্রসারিত করা হচ্ছে। আপনাদের এটুকুই বললাম আজ পর্যন্ত। শনিবার শুভ নববর্ষ হবে, আমি সকলকে আগাম শুভ নববর্ষ জানাই, এবং নববর্ষের পরেই রমজান মাস শেষ হবে, ঈদ মুবারক হবে, চাঁদ মুবারক হবে, আমি তারও অভিনন্দন জানিয়ে যাই। তাছাড়াও বিভিন্ন রাজ্যে তাদের নববর্ষ পালন হবে, তাদের সকলকেই আমার অনেক অনেক শুভনন্দন জানিয়ে যাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।